আজকে তোমাদের কালবৈশাখী জ্বর এই ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করো। প্রথমে আমরা একটা ওভাল শেপ ড্রয়িং করে নেব মানুষের মাথাটা, অর্থাৎ ওভাল শেপ তোমরা ড্রয়িং করে নেবে। নেক্সট আমরা এই গলার ড্রয়িংটা করার পর বডির যে স্ট্রাকচারটা আছে সেই বডির স্ট্রাকচারটা তোমরা ড্রয়িং করে নেবে। একটুখানি বাঁকা হবে, মোটা থেকে সরু হবে, এখানে একটা রাউন্ড করবে। নেক্সট আমরা পায়ের লাইনের দিকে যাব, ঠিক এই কর্নার থেকে এটা যতটুকু ঠিক ততটুকু লাইনটা আমার নিচ দিকে নিয়ে আসবে, আর ঠিক মিডিল থেকে এই যাচ্ছে এইটা এই করে নিয়ে আসবে, এই স্ট্রাকচারে করবে। নেক্সট আমরা এখান থেকে মোটা থেকে সরু, মোটা থেকে সরু করব, করে এই পায়ের ড্রয়িংটা আমরা করে নেব। আর এই পায়ের ড্রয়িংটাও আমরা এই মোটা থেকে সরু করে পায়ের ড্রয়িংটা আমরা করে নেব। এইভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে। নেক্সট আমরা হাতের ড্রয়িংটা করছি, হাতের ড্রয়িংটা ঠিক এইরকম যাবে, এই হচ্ছে এইটা এখান থেকে এই মোটা থেকে সরু হয়ে যাবে, এবার এই যাবে এই যাবে এই এই, অর্থাৎ এখানে আঙুলগুলো আছে এটা তোমরা এইভাবে বুঝিয়ে দেবে। এইখান থেকে অল্প একটুখানি ওই হাতের লাইনটা দেখা যাচ্ছে। আরেকটা হাত আমরা এই নেব আর ওপর দিকে যাবে, এইটাও ঠিক এই সরু থেকে মোটা হয়ে লাইনটা ঠিক তোমরা এখান থেকে গিয়ে এই দিকে যাবে, এই লাইনটাও আমরা এই যাবে এই এই এই, অর্থাৎ এখানেও আমাদের আঙুলগুলোকে বসিয়ে দিতে হবে। এইভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে, যেই হবে ভেতরের লাইনগুলো তোমরা মুছে দেবে। এরপরে আমরা ঠিক এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটা ছোট ওভাল শেপের মতন আমরা ড্রয়িং করে নেব। করার পর ঠিক এই মাথার এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবো, আর এই অর্থাৎ ছোট বাচ্চা ছাগলের ড্রয়িং হচ্ছে এই বডি লাইনটা গিয়ে এই আসছে, আর এই লাইনটা গিয়ে এইখান থেকে পাসিং হয়ে আমাদের এই যে পায়ের যে লাইনটা এই লাইনটা ঘুরে এরম যাচ্ছে, এই পাটা তোমরা এইরকম করে দেবে, আরেকটা পা এখান থেকে এই বেরোচ্ছে এরম ছোট করে করে দেবে, এখান থেকে লেজটা একটুখানি বেরিয়ে যাচ্ছে। এবার হাতের যে লাইনটা পায়ের মানে এই ছোট বাচ্চা ছাগলের পাটার লাইনটা তোমরা ঠিক এইখান থেকে একটা পা এভাবে বার করে দেবে, অর্থাৎ এই পাশে পাটা দেখা যাচ্ছে আর আরেকটা পা জাস্ট একটুখানি এখান থেকে এইরকম করে দেবে। এইভাবে করে ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপরে এই জায়গাগুলো একটু মুছে মুছে তোমরা যে জায়গাগুলো ঢুকে গেছে পায়ের ভিতরে এই ছাগলের সেগুলো তোমরা মুছে দেবে। এরপর দেখো ছাগলের যে কানটা করে নেবে, এই এখান থেকে চোখ নাক মুখটা করে নেবে, এই হলো ছাগলটা। এবার দেখো ফিগারটা আমি করছি, এখান থেকে চুড়িগুলো পরে দেবে, এই এই পাশ থেকে জাস্ট শাড়িটা এরকম করে দেখা যাচ্ছে, ব্লাউজ অল্পই দেখা যাবে যেহেতু ছাগলের জন্য অনেকটা জায়গাটা আমাদের দেখা যাচ্ছে না। এরপর নেক্সট এখানেও ব্লাউজের দাগটা দেবে। এরপরে দেখো এই শাড়িটা কীভাবে পরাচ্ছি, এই ঠিক লাইন বরাবর এসে এই শাড়িটা কিছুটা বেরিয়ে গেল, যেহেতু একটি ঝড়ের ছবি হচ্ছে এই শাড়িটা উঠছে, এই জাস্ট এই লাইন থেকে বেরিয়ে গিয়ে এই করবে। এইভাবে করে তোমরা ড্রয়িংটা করলে স্পষ্ট তোমরা বুঝতে পারবে। এরপরে লাইনটা তোমরা মুছে দেবে, মুছে দেওয়ার পর এখানে ডবল লাইন করে দেবে, এইখান থেকে শাড়ির একটা লাইন তোমরা করবে, এই যে সোজা লাইনটা প্রথমে টেনেছিলে সরি এই লাইনটা তোমরা মুছে দেবে, এরপর এইখান থেকে এই করে নেবে। এইভাবে করে ফিগারের ড্রয়িংটা করবে। এবার ফিগারের মাথার দিকে আসা যাক, এই কান, এবার চুলটা এখান থেকে তোমরা যেহেতু হাওয়া দিচ্ছে চুলটা এভাবে করে দেবে, এইখান থেকে চোখ মুখটা তোমরা করে নেবে, এইবার চোখের এই জায়গাটা মুখের লাইনগুলোকে একটুখানি সুন্দর করে তোমরা ড্রয়িংটা
করে নেবে। এই হলো ফিগারে ড্রয়িংটা বা ছাগলের ড্রয়িংটা। এবার দেখো এখানে আরেকটা ফিগার করছি, তার আগে এখানে যেটা আঁচড়টা আছে, তোমরা এখান থেকে আঁচড়টা হাওয়াতে উঠছে এভাবে দেখিয়ে দিতে পারো। এইবার দেখো এখানে একটা ফিগার ড্রয়িং করছি, একটা বাচ্চা ছেলে আম কুড়োচ্ছে, ওভাল শেপে একটা ড্রয়িং করবে। গলার লাইনটা করার পর এই এই স্ট্রাকচারটা করে নেবে, এই গোল স্ট্রাকচারটা করে নেবে। এবার নেক্সট আমরা ঠিক এই কর্নার থেকে মোটা থেকে সরু, মোটা থেকে সরু পায়ের লাইনটা করে নিলাম, এই পায়ের লাইনটাও এই করে নেবে, এই মোটা থেকে সরু, মোটা থেকে সরু, এই স্ট্রাকচারটা করে নেবে। এরপর দেখো পাটা এভাবে করে নেবে। এবার হাতটা আসা যাক, ঠিক এই জায়গা থেকে বডি থেকে আমাদের হাতের লাইনটা এইরকম ভাবে আসবে। এইখান থেকে একটা আম ধরা আছে সেটা করবে। এই জায়গায় আমরা হাতটা কিছুটা এখান থেকে একটা ব্যাগ ধরা আছে, যে ব্যাগের মধ্যে আম কুড়িয়ে নিচ্ছে, এই স্ট্রাকচারটা তোমরা প্রথমেই করে নেবে। এবার দেখো আমরা প্যান্ট পরিয়ে দিচ্ছি, এই এবার যেই হবে ভেতরে লাইনটা মুছে যাবে। জামার লাইনটাও আমরা এখান থেকে হয়ে গেলে সাথে সাথে এই লাইনটা মুছে যাবে, কত ইজি ব্যাপার হয়ে যাচ্ছে। এইভাবে করে তোমরা ড্রয়িংগুলো করলে ড্রয়িংগুলো পারফেক্ট হবে। এই এই লাইন থেকে এবার জামার হাতার যে জামাটা বেরিয়ে যাবে, যেটা হাওয়ায় উঠছে, এই তোমরা করবে, এখানে ভাঁজগুলো হবে। এই হলো ফিগারটা, এখানে তোমরা চপ্পল করে দিতে পারো, মহিলাটারও চপ্পল করে দিতে পারো। এইবার এই মাথার দিকে আসা যাক ড্রয়িংটার, এখান থেকে চুলের ড্রয়িংটা, চুলটা উঠছে, তোমরা এবার লাইনটা মুছে যাবে। এবার এই মুখের লাইনটা মুছে এখানে মুখের ড্রয়িংটা করবে। এই এই হলো ফিগার দুটো আমাদের কমপ্লিট। এবার এই দুটো ফিগার দিয়ে দেখো একটা সিনারি তৈরি করছি, এই দুটো ফিগার দিয়ে সিনারিটা আমরা দেখো কিভাবে করছি। তো দেখো দেখো এবার এটা যে একটা সিনারি করছি, তো এইখানে একটা আম গাছ তোমাদের আঁকতে হবে, এইখানে এইভাবে করে গাছটা সরু থেকে নিচ দিকে তোমরা মোটা করে নেবে। এইখান থেকে গিয়ে গাছের গুড়িটা একটু ঘাস টাস করে দেবে, এইখানে আম গাছের পাতা টাতাগুলো করবে। এরপর এইখানে কিছু আম ঝুলছে, এটা তোমাদের দেখিয়ে দিতে হবে। আম পড়ছে সেটাও তোমরা দেখিয়ে দিতে পারো, এই গাছের পাতাগুলো এইদিকে নড়ছে, এভাবে করে তোমরা করবে। একটা দুটো আম নিচ দিকে পড়া আছে, এভাবে করে দেখিয়ে দেবে। এবার দেখো এটা দিয়ে একটা সিনারি করছি, তো দূরে তোমরা একটা ঘরের ড্রয়িং দেখিতে পারো, এখানেও ঘর দেখাতে পারো, এখান থেকে একটা হরিজন্টাল লাইন দিয়ে গাছগুলো একটু এইদিকে করে দেবে, এখান থেকে কিছু তাল গাছ ওইদিকে হাওয়াতে ঝড়ে একটু বেঁকে গেছে সেটা তোমরা বুঝিয়ে দেবে। এইখানে কিছু ঘাস এভাবে তোমরা এইদিকে হাওয়াতে উঠছে পড়বে, দূরের থেকে একটা রাস্তা চলে এসেছে, এটা
দেখি তোমরা দেবে, গাছে ডাল টাল বেরিয়ে রয়েছে এটা বুঝিয়ে দেবে। এই হলো তোমাদের একটি ঝড়ের দৃশ্য, তো এটা দেখো কি করে এইবার কালার করতে হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকেই ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না, আঁকার পরেই ডিরেক্ট কালার শুরু করবে। তো প্রথমে আমরা যেহেতু এটা ঝড়ের ছবি, সেহেতু প্রথমে আকাশটা আমরা উপর থেকে ব্ল্যাক কালার করে, উপর থেকে ব্ল্যাক কালারটা করতে করতে আমরা নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসব। তোমাদের অল্প একটু এখানে আকাশটা দেখাচ্ছি, বাদ বাকি আকাশটা সেমভাবে তোমরা করার চেষ্টা করবে। আস্তে আস্তে নিচ দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে। করার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে, কোবাল্ট ব্লু কালার দিয়ে এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে তোমরা নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। পুরো নিচ দিকে এসে হালকা করে দেবে। এবার নেক্সট আমরা হোয়াইট কালারটা দিয়ে নিচ থেকে এইবার ঘষে ঘষে আমরা ওপরের দিকে যাব। খুব প্রেশার দিয়ে হোয়াইট কালারটা কিন্তু তোমরা ঘষবে না, আস্তে আস্তে ওপরের দিকে গিয়ে আমরা মিশিয়ে দেব। ওপরে গিয়ে তোমরা বেশি প্রেশার দিয়ে আকাশটা সাদাটা ঘষবে না, ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে তোমরা পুরো এই যে আকাশটা তোমরা রংটা করবে। উপর দিকে জাস্ট যাতে একটু অন্ধকারটা থাকে সেই দিকে খেয়াল রাখবে, এইভাবে করে পুরো আকাশটা তোমরা রং করবে। এবার এই যে জঙ্গলটা দেখো কিভাবে করছি। স্যাফ গ্রিন কালারটা দিয়ে তোমরা নিচ থেকে ঘষতে ঘষতে উপর দিকে হালকা করবে, নিচ থেকে ঘষে উপর দিকে আস্তে আস্তে হালকা করে দেবে। এরপর তোমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে নিচ থেকে ঘষে ওপর দিকে আস্তে আস্তে হালকা করে দেবে। এরপর তোমরা কোবাল্ট ব্লু সরি নিচে প্রুশিয়ান ব্লু দিয়ে এটা মেশাবে, তারপর কোবাল্ট ব্লু দিয়ে তোমরা বাদ বাকিটা এই প্রুশিয়ান ব্লু কালারের সাথে মিশিয়ে এই কালারটা শেষ করবে। অর্থাৎ প্রথমে স্যাফরিনের উপর প্রুশিয়ান ব্লু কালারটা দেবে, অর্থাৎ ডার্ক ব্লুটা, এরপর কোবাল্ট ব্লু দিয়ে এটা মিশিয়ে দেবে। এভাবে করে যাবে যাতে হাওয়াটা এদিকে যাচ্ছে। আর এই তাল গাছগুলো স্যাফ গ্রিন কালারটা করবে, করে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে এভাবে উঠছে সেটা দেখিয়ে দেবে গাছের পাতাগুলো। ডিপ খয়েরি রংটা দিয়ে এই গাছের গুড়িটা তোমরা করবে, দরকার পড়লে ব্ল্যাক কালার দিয়ে লাইনটা টেনে দিতে পারো। এভাবে করে পুরো জঙ্গলটা আর গাছগুলো করবে। এবার এই জমিটা দেখো কীভাবে করছি। জমিটা দূরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা কিছুটা দেওয়ার পর ইয়েলো অকার কালারটা এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে কিছুটা তোমরা নিয়ে আসবে। এরপর লাইট গ্রিন কালারটা এই ইয়েলো অকারের সাথে মিশিয়ে কিছুটা আসার পর স্যাফ গ্রিন কালারটা বাদ বাকি জায়গাটা তোমরা কমপ্লিট করবে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে। লাইট গ্রিনের উপরও কিছুটা তোমরা মিশিয়ে দিতে পারো, যেহেতু ঝড়ের ছবি চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এবার ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই যে ঘাসগুলো আছে এরকমভাবে
এইদিকে ঘাসগুলো হাওয়াতে বেঁকে গেছে, সেটা তোমরা এইভাবে করে ছোট ছোট স্ট্রোক দিয়ে এইভাবে করে বুঝিয়ে দেবে। ঠিক এইভাবে পুরো জমিটা তোমরা জঙ্গলটার জমিটা করবে। এই পাশে গাছটা তোমরা ওপর দিকে কিছুটা ইয়েলো দেওয়ার পর লাইট গ্রিন কালারটা, লাইট গ্রিন কালারটা তোমরা দেবে। এরপর ডিপ গ্রিন কালারটা দিয়ে লাইট গ্রিনের সাথে মিশিয়ে পুরোটা শেষ করবে। প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে গাছটাকে এরমভাবে এইদিকে যে পাতাগুলো সরে যাচ্ছে হাওয়াতে এভাবে করে তোমরা দেখিয়ে দিতে পারো। এবার দেখো ওই বড় গাছটা আমি তোমাদের দেখাচ্ছি, কিছুটা দেখার পরেই বাদ বাকিটা তোমরা সেভাবে করবে। ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই গাছের পাতাগুলো এইভাবে করে তোমরা করবে। এরপরে প্রুশিয়ান ব্লু কালারটা দেওয়ার পর ডিপ গ্রিন কালারটা এই প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে তোমরা প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে বাদ বাকি উপরে গাছটা শেষ করবে। যেহেতু গাছের নিচটা উপরটা দেখা যাচ্ছে না, তাই ডার্ক অংশটাই তোমরা দেখানোর চেষ্টা করবে। লাইট গ্রিন কালারটা দিয়ে এই ম্যাঙ্গো কালারটা, এই ম্যাঙ্গো কালারটা তোমরা করবে। দরকার পড়লে ইয়েলো কিছুটা কোনায় তোমরা কিছুটা দিয়ে দিতে পারো। এইভাবে করে সব ম্যাঙ্গোগুলো আর গাছটা তোমরা করবে। গাছের গুড়িটা একদিকে ডার্ক ব্রাউন কালারটা দেওয়ার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে তোমরা মিশিয়ে নিয়ে আসবে। এরপর ক্রোমিয়লো, ক্রোমিয়লো ডার্ক কালারটা দিয়ে এই গাছটাকে মেশাবে। একদিকে ব্ল্যাক দিয়ে তোমরা শেড দিতে পারো গাছটা, এইভাবে করে গাছটা করবে। এবার দেখো একটা ঘর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারটা উপর থেকে করার পর লাইট ব্রাউন কালারটা তোমরা করবে, আর এই পাশে ডার্ক ব্রাউন কালারটা তোমরা দেবে। দরজা জানালাগুলো ব্রাউন করে নিতে পারো। ব্ল্যাক কালারটা দিয়ে ঘরের যে দেয়ালটা আছে সেই ঘরের দেওয়ালটা তোমরা এভাবে ব্ল্যাক কালার করার পর গ্রে কালার দিয়ে তোমরা মিশিয়ে দিয়ে হোয়াইট কালার দিয়ে বাদ বাকিটা করতে পারো। অত অন্ধকার দেখাচ্ছে, এই ঘরগুলো তোমরা সেভাবে করে করবে। দরজাটা ব্ল্যাক কালার দিয়ে আর জানালাটা ব্ল্যাক কালার দিয়ে শেড দিতে পারো। এই পাশে গাছের গুড়িটাও সেমভাবে তোমরা করবে। এই হলো তোমাদের ওপর অংশটা। এবার দেখো এই পাশে জমিটা কিভাবে করছি। এই পাশে জমিটা ইয়েলো অকার কালারটা দিয়ে, ইয়েলো অকার কালারটা দিয়ে এই লাইন ধরে তোমরা কিছুটা হালকা করে এই পাশে যত আসবে আসবে এই পাশে এসে তোমরা এই স্যাপ গ্রিন কালারটা এই ইয়েলো অকারের সাথে মিশিয়ে কিছুটা করে দিতে পারো। এই স্যাপ গ্রিন কালারটা ইয়েলো অকারের সাথে মিশিয়ে তোমরা করবে ভালো করে ফিনিশ করে। এরপরে তোমরা হালকা সবুজ দিয়ে এই ঘাসগুলো করবে। আমি একটা ঘাস দেখিয়ে দিচ্ছি, এই ঘাসগুলো এইভাবে করে করবে, করে ডিপ গ্রিন দিয়ে, ডিপ গ্রিন কালারটা দিয়ে ঘাসগুলোকে আরো ফিনিশ করে তোমরা করবে। ম্যাঙ্গোগুলো যেভাবে উপরে ম্যাঙ্গো দেখিয়েছিলাম, নিচে ম্যাঙ্গোগুলো সেভাবে করেই তোমরা করবে। গ্রিন কালারটা করবে লাইট গ্রিন কালারটা, দরকার পড়লে একটু ইয়েলোটা, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা তোমরা দিয়ে দিতে পারো। এভাবে করে করবে। করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই যে লাইনটা আছে এই লাইন ধরে ঘষে একটু আস্তে আস্তে হালকা করে দেবে। এই যে লাইনটা আছে লাইন ধরে হালকা করে দেবে, লাইন ধরে এভাবে হালকা করে দেবে। পুরোটা কিন্তু ব্রাউন করার দরকার নেই। এই হলো রাস্তার সব
জমি এভাবে করে করবে। এবার দেখো এই যে রাস্তাটা, রাস্তাটা ক্রোম ইয়েলো কালারটা দিয়ে পুরো রাস্তাটা তোমরা করবে, পুরো রাস্তাটা করবে ক্রোম ইয়েলো কালারটা দিয়ে। পুরো রাস্তাটা ক্রোম ইয়েলো কালার করবে। করার পর এই যে লাইট ব্রাউনটা এখান থেকে ডিপ করে ঘষে আস্তে আস্তে হালকা করে দেবে, পুরো রাস্তাটা ডিপ করে আস্তে আস্তে হালকা করে দেবে, ঠিক এটা যেমন করা হয়েছিল। পুরো কাজটা তোমাদের দেখালাম যেভাবে করে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেমভাবে পুরো কাজটা তোমরা যেভাবে দেখিয়েছি সেভাবে কমপ্লিট করো, তো আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো আকাশটা যেভাবে আমি দেখিয়েছিলাম অল্প করে, পুরো আকাশটা সেভাবেই করা হয়েছে। গাছ ম্যাঙ্গো, ম্যাঙ্গো শুধু ডিপ ব্লু দিয়ে এক পাশে শেড দেওয়া হয়েছে, শুধু ডিপ ব্লু অর্থাৎ প্রুশন ব্লু কালারটা দিয়ে, আর বাদ বাকি সমস্ত জায়গার জমি টমিগুলো সেমভাবেই করা হয়েছে, গাছের নিচটাও তাই। এবার দেখো ফিগারের কালার কীভাবে করছি। তো ফিগারে প্রথমে আমরা ফিগারে যে স্কিন কালারটা আমরা লাইট ব্রাউন কালার দিয়ে, প্রথমে তোমরা ফিগারের স্কিন কালারটা করে নেবে। আমি একটা পা দেখাচ্ছি, ছেলেটার আরেকটা পা সেমভাবে তোমরা করবে, আরেকটা হাতও তাই করবে। অর্থাৎ ফিগারের স্কিন সব সময় তোমরা চেষ্টা করবে একদিকে লাইট ব্রাউন কালারটা করার পর অরেঞ্জ কালারটা দিয়ে, অরেঞ্জ কালারটা দিয়ে তোমরা মেশাবে, মিশিয়ে স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারটাকে সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে। মুখের কালারটাও করার পর অরেঞ্জ কালারটা করে পিচ কালার দিয়ে মিশিয়ে দেবে। ডিপ ব্রাউন, ডিপ ব্রাউন দিয়ে তোমরা ডার্ক শেডটা পায়ে দিতে পারো, যেহেতু অন্ধকার চারিদিকে হয়ে আসছে, তোমরা ডিপ ব্রাউন দিয়ে এই লাইন ধরে তোমরা দিয়ে দিতে পারো। এইভাবে করে আর পাগুলো তোমরা সেভাবে করে করবে। এবার প্যান্টের রংটা দেখো, আচ্ছা প্যান্টের রং করার আগে আমি তোমাদের জামার রংটা একটু আগে দেখিয়ে নিই। রেড কালার দিয়ে ডার্ক শেডটা আগে আমরা করে নেব, করে তোমরা একটু হালকা করে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর হোয়াইট কালারটা দিয়ে এই রেড কালারটাকে কিছু কিছু জায়গায় তোমরা মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর ক্যারামাইন কালারটা দিয়ে স্ট্রাইপগুলো একটুখানি বেঁকিয়ে সোজা, কোনো সময় যেহেতু জামার ভাঁজগুলো আছে সেহেতু তোমরা করতে পারো, আর এই হাতা স্ট্রাইপগুলো এরকম লম্বাভাবে করবে, করে এখান থেকে ডিপ শেড তোমরা টেনে দেবে। এভাবে করে জামাটা করবে। প্যান্টটা দেখো, প্যান্টটা ডিপ ব্লু করার পর কোবাল্ট ব্লু দিয়ে মেশাবে, মিশিয়ে স্কাই ব্লু দিয়ে লাইট কালারটার দিকে তোমরা মিশিয়ে পুরো প্যান্টটা তৈরি করবে। এভাবে করে তোমরা পুরো ফিগারে জামা করবে। এই জুতোটা শুরু করে ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশন ব্লু দিয়ে করতে পারো। ব্যাগের কালারটা আমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে পুরো ব্যাগটা আমরা করব। করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ব্যাগের যে হাতলটা আছে আর এই যে ভেতরের যে
স্ট্রাইপটা সেটা আমরা করব। ডিপ ব্লু দিয়ে শেড তোমরা ব্যাগে করে দিতে পারো। এভাবে করে ব্যাগটা তোমরা করবে, পাটা দেখিয়ে দিলাম, সেম ভাবে তোমরা করবে। চুলটা ব্ল্যাক কালার দিয়ে করার পর গ্রে কালার দিয়ে উপর দিকে মিশিয়ে দেবে। গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে চুলটা একটু উড়ে যাচ্ছে, সেগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। এইভাবে করে পুরো ফিগারটা তোমরা করবে। সবার শেষ চোখটা তোমরা করে দেবে। এগুলো তোমাদের ফিগারটা ঠিক যেভাবে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেমভাবে বাদ বাকি কাজটা তোমরা করো। আর এই যে ফিগারে, এই ফিগারেরও একটা পা দেখিয়ে দিচ্ছি, সেমভাবে আরেকটা পায়ের কালারও তোমরা করবে, হাতেরও তাই। এই হাতও সেমভাবে, মুখও তাই, তোমরা ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে করার পর স্কিন কালার দিয়ে মিশিয়ে দেবে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে ডার্ক শেড তোমরা বুঝিয়ে দিতে পারো। এই হাতটাও সেম ভাবে তোমরা করবে, এই পার্টও সেম ভাবে করবে। ঠিক যেভাবে যা যা যেভাবে তোমাদের দেখালাম সেভাবে করে কাজটা তোমরা আশা করি তোমরা কমপ্লিট করতে পারবে। তো দেখো দেখো এই ফিগারের পাটা যেভাবে দেখিয়েছিলাম, এই ফিগারের পা হাত সেভাবেই করা হয়েছে। সেম ভাবে এই ফিগারেরও পা হাত পা করা হয়েছে। মুখটা, জুতোটা রেড কালার দিয়ে ক্যারামাইন কালার দিয়ে শেড দেওয়া হয়েছে চপ্পলটা। এবার দেখো ফিগারটা কীভাবে করছে। তো ফিগারের প্রথমেই আমরা ব্লাউজটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে আমরা ব্লাউজটা করে নেব। করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে তোমরা ব্লাউজের মধ্যে শেড দিতে পারো। এবার দেখো আমরা শাড়িটার দিকে চলে যাচ্ছি। শাড়িটা আমরা অরেঞ্জ কালার দিয়ে যেহেতু খুব এই জায়গাটা ছোট, তো তোমরা সাবধানে ধীরে ধীরে করার চেষ্টা করবে। অরেঞ্জ কালার দিয়ে আস্তে আস্তে আমরা হালকা করে দেবো এই জায়গাটা। তোমরা চপ্পল পরা আছে, সে চপ্পল তোমরা দিতেও পারো নাও দিতে পারো, খালি পায়ে গেছে সেরমও করতে পারো, চপ্পল দিতেও পারো, তোমাদের মতন করে তোমরা সেটা করবে। এরপরে আমরা হোয়াইট কালার দিয়ে এই অরেঞ্জ কালারটাকে মিশিয়ে দেব। এরপরে আমরা রেড কালার দিয়ে, রেড কালার দিয়ে এই অরেঞ্জ কালারের উপরে তোমরা শেড দিতে পারো। দরকার পড়লে ক্যারামাইন কালারটাও ইউজ করতে পারো ডার্ক শেডের কোনো কোনো জায়গায়। এবার নেক্সট দেখো যে পার্টটা আমরা লাইট গ্রিন কালারটা দিয়ে দেওয়ার পর ডিপ গ্রিন কালার দিয়ে আমরা এক পাশ থেকে মিশিয়ে দেব। ডিপ ব্লু কালার দিয়ে
তোমরা শেড দিতে পারো। এই এবার শাড়ির আঁচলটাও আমরা সাথে সাথে করে দেব, রেড কালার দিয়ে শাড়ির আঁচলটা শেড দেওয়ার পর ক্যারামাইন কালারটা তোমরা ইউজ করতে পারো। এই এবার দেখো আমরা চুলটা চুলটা এইরকম ভাবে টেনে তোমরা আস্তে আস্তে করে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে সবার শেষের জায়গাটা করে দিতে পারো। চুলটা উঠছে, এটা সেভাবে করতে হবে। এবার নেক্সট দেখো আমরা সবার শেষে ছাগলটাতে আসি। ছাগলটাতে আমরা যেহেতু ব্ল্যাক কালারের ছাগল, বাচ্চা ছাগল, সেহেতু আমরা খুব ধীরে ধীরে কাজটা কিন্তু আমাদের করতে হবে। দরকার পড়লে তোমার গ্লাস মার্কিং পেন্সিল কালার ইউজ করতে পারো। পুরো ব্ল্যাক কালার দেবে না, দেওয়ার পর তোমরা গ্রে কালার দিয়ে এই কানগুলো মিশিয়ে দিতে পারো। এই দরকার পড়লে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে তোমরা ধীরে ধীরে কাজটা বার করবে, লেজটা একটু কালো করে দেবে। এভাবে তোমরা কাজটা শেষ করবে। ক্যারামাইন কালার দিয়ে চুড়িটা তোমরা করে দিতে পারো। এবার সবার শেষে ডিপ ব্রাউন কালারটা দিয়ে তোমরা ছায়াটা, হালকা ছায়া পড়েছে সেটা তোমরা করে দিতে পারো। লাইট ব্রাউন কালার দিয়ে ছায়ার কিছুটা অংশ মিশিয়ে দিতে তোমরা পারো। এই ছেলেটারও ডিপ ব্রাউন দিয়ে ছায়াগুলো করে দিতে পারো। প্রতিটা আমের একটু ডিপ ব্লু দিয়ে হালকা হালকা করে তোমরা ছায়া করে দিতে পারো। স্যাফরিন দিয়ে এই ডিপ ব্লুটাকে মিশিয়ে দেবে। এ হলো তোমাদের কম্পিউটার একটি ঝড়ের ছবি, কালবৈশাখী ঝড়ের। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করো, যাতে তোমাদের নতুন ভিডিও করলে ফার্স্টই তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে তোমাদের ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়।